টিকেট দিয়ক, টিকেট দিয়ক। কি কংগ্রেছ, কি বিজেপি অথবা এজিপি, নেতার পদূলিত টিকেট প্রত্যাশীর ভিড়। নির্বাচন পালেহি, মনোনয়নের অন্তিম তারিখও নিচেই কাষত। প্রতিটি দলের নেতার ঘরে ঘরে এতিয়া বৈঠক বহিছে। 24 ঘণ্টা অথবা 48 ঘণ্টার পিছতেই ঘোষণা করা হব প্রতিটি দলের প্রথম পর্যায়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবলগিয়া প্রার্থী সকলের নাম। সেই সমষ্টিয়ে সমষ্টিয়ে টিকট প্রত্যাশীর এতিয়া বিনিদ্র রজনী। বিজেপি এজিপির টিকট প্রত্যাশী সকলে যদি মিনিষ্টার কলোনিতে দিন রাতে পার করে দিছে, তেন্তে আকৌ কংগ্রেসের টিকেট প্রত্যাশী সকলে গ্রিনউড রিজর্টের সেউজিয়া ঘাঁহনিত এইদরেই পাইচারি করে ফুরিছে। কি ঠিক দলের শীর্ষ নেতৃত্বর চকুত পড়লেই কি জানি টিকেট তো পায়েই যায়। মিনিষ্টার কলোনিত ইফাল সিফাল করে ফুরা এইজন গহপুরের গোপাল শইকীয়া। 2016 চনত বিজেপিত যোগদান করিয়ে টিকেট বিচারিছিল এখেতে, পিছে সেইবার নাপালে। সে এইবার রিপুন বরাক ওপেন চ্যালেঞ্জ দি গহপুরত হেনো বিজেপির নাম রাখি দিব এইজন টিকট প্রত্যাশীয়ে। ফুল কনফিডেন্স আছে, ফুল কনফিডেন্স। হুইস রিপুন বরা? রিপুন বরা ইজ নট মাই ফ্যাক্টর। হুইস রিপুন বরা? রিপুন বরা ইজ নট মাই ফ্যাক্টর, এইটাই কলো। হাজার হাজার ভোটত জিকি আহিম, বিপুল ভোটত জিকি আহিম গহপুরের পা। মই ভারতীয় জনতা পার্টির পা প্রবল দাবিদার, আর 2016 তো মই প্রার্থিত প্রবল দাবিদার আছিল। শেষ মুহূর্তত মই সাংসদ আপি শর্মা ডাঙরিয়ার কারণে বঞ্চিত হয়েছিল, আর এইবার তেনেকা বাধা নাই। আর এইবার সবই মরম করেছে মোক। নিউজ লাইভর ক্যামেরার আগত বিজেপির এইজন টিকট প্রত্যাশী আকো শীর্ষ নেতৃত্বক ডাবল অফার দি দিলে। যদি কমলপুর সমষ্টিত এখেতর টিকেট নহল, তেন্তে এও সিপাজারতো খেলিবলৈ সাজু। কমলপুর সমষ্টিয়ে মই বিচাৰিছো, আৰু এতিয়া এজিপিৰ লগত এলায়েন্স আছে সেইটো বেলেগ কথা, কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিহেতু সমষ্টিটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰবল দাবী আছে, আৰু সেই হিচাপে মই ভাবোঁ দলে চিন্তা কৰিব নিশ্চয়। আৰু তাৰ বিকল্প হিচাপে যদি এলায়েন্সতে থাকে, তেতিয়াহ'লে মই আন এটা সমষ্টি, মই চিপাজাৰৰ কথা ভাবিছোঁ। কংগ্ৰেছৰ লাহৰিঘাট সমষ্টিত টিকট বিচাৰি আছে যুৱ কংগ্ৰেছৰ নেতা ইমদাদ হুছেইনে, পিছে সমষ্টিটো আছে প্ৰাক্তন মন্ত্ৰী নজৰুল ইছলামৰ দখলত। কিন্তু এইবার হেনো নজরুলক নহয়, এখেতকে লাহরিঘাট সমষ্টির রাইজে বিচাৰিছে। মই মরিগাঁও জেলার লাহরিঘাট সমষ্টির পৰা প্রার্থিত্ব বিচাৰিছো। ইতিমধ্যে দলে সিদ্ধান্ত গ্রহণ কৰিছে যে এইবার যুবক মহিলাক অগ্রাধিকার দিব। মই আজি যে লাহরিঘাট সমষ্টির পৰা প্রার্থিত্ব বিচাৰিছো, একমাত্র রাইজর প্রবল দাবি, যুব প্রজন্মর প্রবল দাবি, জ্যেষ্ঠ নাগরিকসকলের প্রবল দাবি। রহা সমষ্টিটো এজিপি গেৰি দিয়ার সম্ভাবনা আছে, তৎসত্ত্বেও বিজেপির হয়ে টিকেট বিচারি নেতার পদূলিত এইজন মনজ্যোতি দাস। মই রহা সমষ্টির প্রার্থিত্ব দাবিদার। রহা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভেটি অতি শক্তিশালী, বাকি ভারতীয় আমার নেতৃত্বই যি বিবেচনা করে। এজিপির রহা সমষ্টির সাংগঠনিক স্থিতিতক ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক স্থিতি অতি মজবুত। একদরে কংগ্রেসের বিশ্বনাথ চারিআলির টিকিট বিচারিছে সঞ্জু বড়ুয়াই। যুব প্রজন্মক আপনাদের দেখিছে এই 5টা বছর আমি কিমান সংগ্রাম করছো। কথাটো হয়েছে যুব প্রজন্মক অগ্রাধিকার কংগ্রেস দলে সদায় দি আহিছিলে, আৰু এবারও দি যাব। গতি সেই যুব প্রজন্মর অন্যতম এক মহ। বিগত লোকসভা নির্বাচনত কলিয়াবর সংসদীয় সমষ্টির পৰা অগপ প্রার্থী রূপে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কেশব মহন্তর ভাতৃ মণিমাধব মহন্তই। এইবার আকৌ বিধানসভাত প্রতিদ্বন্দ্বিতা করার মন। নির্বাচন আহিলেই রাজনীতি করা মানুষের প্রতিদ্বন্দ্বিতা করবলৈ মনেই যায়। সে মণিমাধবর চকু পড়ছে চামগুড়ি সমষ্টিত। দলে যতে প্রক্ষেপ করে ততে আমি নগাঁও জেলার বিভিন্ন সমষ্টিত কাম করে আছো, হয়তো নগাঁও জেলার কোবাত প্রক্ষেপ করব পারে। যদি চামগুড়ি দিয়ে তাত আপনার প্রত্যাখ্যান যতে দিয়ে যতে চামগুড়িটো কিন্তু রকিবুল হোসেনের দুর্গ, তাত কেনেদরে আপনি রকিবুল হোসেনের দুর্গ হয়ে থাকা নাই এতিয়া, সেটা আগর এসময়ত আছিলে। এতিয়া রকিবুল হোসেনের দুর্গ তাজপাতর দরে খই পড়লে। রাজনৈতিক দলের কর্মী সময় কর্মী হিসাবে নির্বাচনের এই ঘোষণার সময় সেটু মন সবরে যায় আর মোরও আছে, এইটু সময় সেটু মন সবরে যায় আর মোরও আছে। একদরে বটদ্রবা সমষ্টিত টিকেট বিচারিছে কংগ্রেসের অভিজিৎ বড়াই। বিগত 5 বছরে হেনো সমষ্টির সুকুন একাকার করে দিছে এইজন যুব কংগ্রেসের নেতাই। বটদ্রবা সমষ্টির বিভিন্ন চুকে কোণে আদি করে মই সকলো জায়গাতে মই নিজে গৈছো সমষ্টিত, আৰু যথেষ্ট দলীয় কামো কৰিছোঁ, আৰু সাংগঠনিক দিশতো মই বটদ্রবা সমষ্টিৰ বিভিন্ন ধৰণৰ কাম কৰি আছোঁ আজিৰ দিনত। সেইকাৰণে মই দলত যিসকল আমাৰ হাইকমাণ্ড হয় আশাবাদী। এইদৰে এতিয়া টিকেট প্ৰত্যাশীসকলে বুন্দা পৰিছে নেতাৰ পদূলি অথবা দলীয় শীৰ্ষ নেতাৰ বৈঠক চলি থকা হোটেল কিম্বা ৰিজৰ্টৰ সেউজ ঘাঁহনিত।
ব্যুরো রিপোর্ট নিউজ লাইভ।